Hello guys, what's up? Welcome to VIP Blogs. এই গরমের মধ্যে জুস না খেলে চলে? চলুন আজকে দেখে নিই আমরা পেয়ারা দিয়ে কিভাবে জুস বানাতে হয়। আজকে আমরা একটু ইউনিক স্টাইলে জুস বানাবো। প্রথমে আমরা পেয়ারাটাকে ধুয়ে নিচ্ছি, এরপরে আমরা পেয়ারাটার মুখ দিয়ে কেটে নেব। উপর দিক দিয়ে কেটে নেওয়া হয়ে গেলে এবার আমরা ছুরির সাহায্যে হালকা গোল করে নেব এবং চামচ দিয়ে ভালো করে ওই জায়গাটাকে একটা গ্লাসের আকার দিয়ে দেব। পেয়ারাটাকে কাপের মতন করার জন্য খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এবং পেয়ারার ভিতরে যে অংশগুলো আমরা বের করে নিচ্ছি সেগুলোকে আমরা জুস বানানোর জন্য ব্যবহার করব। ভিতরের জিনিসগুলো বের করে নেওয়ার পর পেয়ারাটা দেখতে এমন হবে। এবার আমরা জুস বানানো শুরু করব। ব্লাইন্ডারের মধ্যে আমরা পেয়ারাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা এর মধ্যে প্রয়োজন অনুসারে চিনি দিয়ে দেব এবং সামান্য পরিমাণে জল দিয়ে দেব। আপনারা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন এবার পেয়ারাটা একটু ডেকোরেশন করা যাক। পেয়ারার চারপাশে আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা করে। ভিডিওতে লাইক করেছেন তো এখনও যদি লাইক করে না থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। এবার আমরা পেয়ারার কাপের মধ্যে জুসগুলো দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল ইউনিক স্টাইলের জুস বানানো। কেমন লাগলো জানাবেন এবং বাসায় ট্রাই করে দেখবেন কেমন হলো। টিল দেন টেক কেয়ার, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।